আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি আমার একটি সার্ভিস অফার নিয়ে। তো আপনারা যারা নতুন ই কমার্স বিজনেস শুরু করতে যাচ্ছেন কিংবা যারা নতুন ই কমার্স বিজনেস শুরু করবেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলুন আমরা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে প্রথমে আমি ইউটিউবে চলে যাই। আমি এই ভিডিওর পেছনের একটু গল্প বলি, একটু অল্প সময় বলবো আপনার সাথে। তো আমি ইউটিউবে যাব। তো ইউটিউবে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কেন আজকে আমি এই সার্ভিস অফার নিয়ে আসলাম কিংবা কি উদ্দেশ্যে আসলে এইভাবে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি। তো ইউটিউবে গিয়ে আমি লিখলাম ই কমার্স ওয়েবসাইট তৈরি। সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পজিশনে আমার ভিডিওটি আছে, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়, ব্যবসা শুরু গাইডলাইন। তো এই ভিডিওটি আমি একটু ওপেন করি। ওপেন করার পর আপনারা দেখেন এটা প্রায় 10,000 উপর ভিউ হয়েছে এবং 277টা লাইক আসছে, একটা ডিসলাইক আসে নাই। তো আপনারা বুঝতে পারছেন যে আমার এই ভিডিওটি সবারই কাজে আসতেছে, যেহেতু এই পর্যন্ত 10,000 মানুষের মধ্যে কেউ ডিসলাইক দেয়নি। তো সেক্ষেত্রে আমি কনফিডেন্সলি বলতে পারি যে আমার এই ভিডিওটি আপনাদের জন্য পারফেক্ট হয়েছে কিংবা এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের জন্য আসলে কাজে আসছে। যেহেতু এই ভিডিওটি ছিল একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় এবং এই ভিডিওটি অনেকেরই পছন্দ হতে থাকে, তো আমাকে অনেক মানুষ মেসেজ দেয় ফোন করে। আপনারা যদি কমেন্টগুলো দেখতে পান তাহলে দেখতে পারবেন অনেক ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমার ইনফরমেশন নিতে চায় কিংবা আমার ফোন নাম্বার চাই। ফোন নাম্বার নেওয়ার পর তারা আমাকে কল দেয় তাদের ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে অনেকগুলো কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর কমেন্ট আছে। তো মানুষ যখন আমার সাথে এই ই কমার্স বিজনেস নিয়ে কথা বলে তখন তারা আসলে জানতে চায় যে ই কমার্স ওয়েবসাইট বানাতে চায় এরকম, তখন তারা আমাকে ই কমার্স ওয়েবসাইট বানানোর অফার দেয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে তারা অ্যাপস সহ অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট থাকবে সাথে অ্যাপসও থাকবে, এইরকম সার্ভিসগুলো তারা বেশি চাচ্ছে। তাদের এই ইন্টারেস্ট থেকে আমি ফাইনালি একটা প্যাকেজ নিয়ে আসলাম, যে প্যাকেজটা আজকে এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। তো সেটি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট প্লাস মোবাইল অ্যাপ ফুল প্যাকেজ শুধু নতুন উদ্যোক্তাদের জন্য। তো যারা আমাকে এতদিন ই কমার্স ওয়েবসাইট মোবাইল অ্যাপ সহ বানিয়ে দেওয়ার জন্য কন্ট্যাক্ট করছেন কিংবা যোগাযোগ করছেন তাদের জন্য এই ভিডিওটি বানানো এবং যারা নতুন আসবেন তাদের জন্য। তো চলুন এই প্যাকেজে কি কি আছে কিংবা আপনারা কি কি পাবেন, অ্যাপ সহ ওয়েবসাইট বানাতে আমি আসলে কত টাকা নিচ্ছি, কি কি দিচ্ছি, আপনারা কি কি পাবেন, প্রসেসটা কি, সব নিয়ে জানি। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তো প্রথমে এখানে শিরোনাম দিয়ে শুরু করলাম, ই কমার্স ওয়েবসাইট সাথে মোবাইল অ্যাপস, তারপর কি কি অফার করছি অর্থাৎ আপনারা কি কি পাবেন। প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল ডিজাইন, ডোমেন পাবেন এবং হোস্টিং পাবেন সাথে, অর্থাৎ আপনাকে ডোমেন হোস্টিং কেনার জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে ডোমেন হোস্টিং কিনে দেবো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে। সাথে প্রফেশনাল লোগো পাবেন, মোবাইল অ্যাপ এবং 24 আওয়ার্স সাপোর্ট, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় বাংলাদেশের উদ্যোক্তারা বেশি সমস্যার সম্মুখীন হন আর সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে সেটি হচ্ছে ওয়েবসাইট বানানোর পর সাপোর্ট পায় না। তো আমি আসলে কনফিডেন্সলি বলতে চাই যে আমার কাছে যদি আপনারা ওয়েবসাইট বানান আমি আপনাদেরকে সর্বাত্মক বেস্ট কোয়ালিটির সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি লং টাইম চিন্তায় আছি যে একটা টপ লেভেল প্রফেশনাল এজেন্সি করার জন্য, যেন সবাই বলতে পারে যে আমাদের সার্ভিস কিংবা আমাদের অফারগুলো আসলেই সেরা এবং আপনারা যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন অর্থাৎ আমার এজেন্সি থেকে সার্ভিস নেবেন তারা যেন কনফিডেন্সলি মানুষের সামনে বলতে পারে যে আমি অমুক এজেন্সি থেকে সার্ভিস নিয়েছি কিংবা অমুক কোম্পানি থেকে সার্ভিস নিয়েছি। তো আমার একটা লং টাইম গোল আছে যে আমি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির সার্ভিস দিয়ে আমি একটা ভালো একটা এজেন্সি দাঁড় করাবো। তো এই জন্য সাপোর্টের দিকটা আমার সর্বাত্মক থাকবে, আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে অলওয়েজ খুশি রাখার জন্য। ওকে, তো আপনারা এখন জানতে পারলেন যে আসলে কি কি অফার করছি। তো নেক্সটে চলে যাই, আসলে ডিজাইনগুলো কেমন হবে। তো এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ ম্যাক্সিমাম এজেন্সি কিন্তু আপনাকে এইভাবে সময় দেবে না, আমি আপনাকে যেভাবে ফার্স্ট সময় সময় দিই কিংবা সময় দেওয়ার চেষ্টা করি। যেমন কেউ যদি আমাকে ফোন দেয়, আপনারা অনেকের সাথে কমেন্ট বক্স থেকে লিঙ্ক নিয়ে জানতে পারবেন যে কেউ যদি আমাকে ফোন দেয় বিভিন্ন জায়গা থেকে আমি তাদেরকে সর্বাত্মক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো চলুন এবার আমরা কিছু ডেমো দেখে নিই যে আসলে আপনাদের ওয়েবসাইটগুলো কেমন কোয়ালিটির হবে কিংবা ডেমোগুলো কেমন হবে। তো এখানে আমি অনেকগুলো ডেমো ওপেন করে রাখছি, আপনারা একটা একটা করে দেখতে পাবেন। তো এটা হচ্ছে একটা অর্গানিক ফুড শপের ডেমো, আপনারা একটু নর্মাল দেখেন ডিজাইনগুলো আসলে কেমন হবে। জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিজাইনগুলো কেমন আপনারা পাবেন, খুবই প্রফেশনাল মানের। সো আমি অন্যান্য ডেমোগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এটা আমরা দেখলাম, তারপর আরেকটা ডেমো দেখি। এটা হচ্ছে একটা অ্যাক্সেসরিজ ওয়েবসাইটের ডেমো,
অর্থাৎ আপনার যদি কোনো অ্যাক্সেসরিজ বিক্রি করতে চান, যেমন মোবাইল অ্যাক্সেসরিজ, ল্যাপটপ অ্যাক্সেসরিজ, তাহলে এই ধরনের ডিজাইন পাবেন। অনেক সুন্দর হুবার ইফেক্ট আছে। তারপর লোড মোড অপশন, অর্থাৎ যখন কেউ ক্লিক করবে এটা অটোমেটিকলি আরো লোড হবে, পেজ কোনো রিলোড নেবে না, তারা চাইলে আরো প্রোডাক্ট দেখতে পারবে। তারপর এখানে কাউন্ট ডাউন সিস্টেম দেওয়া আছে। তো সব মিলিয়ে এইগুলো হচ্ছে অবশ্যই প্রফেশনাল মানে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন। আপনারা যদি অন্যান্য ওয়েবসাইট দেখেন তাহলে বুঝতে পারবেন এইগুলো আসলে কেমন মাপের ডিজাইন কিংবা কেমন দাপের ডিজাইন। তো নেক্সট আমরা আরেকটা ওয়েবসাইট দেখি। এটা হচ্ছে একটা ট্রাভেল বোর্ড কিংবা শো কিংবা নর্মালি যদি বলি সেটা হচ্ছে জুতা বিক্রি করার একটা ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কেমন, ফিচার রেট, বেস্ট সেলিং, টপ রেটেড। তারপর আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, এটি হচ্ছে একটা পোশাক বিক্রি করার ওয়েবসাইট। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ডিজাইনগুলো কেমন। খুব সুন্দর করে সাজানো আছে। তো আপনাদের ওয়েবসাইটগুলো মূলত এইরকম হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন কিংবা আপনাদের ডিজাইনগুলো কাস্টমাইজ করে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ডিজাইন কোয়ালিটিগুলো কেমন হবে। আমরা একটু এই ডিজাইনটা একটু দেখি, খুবই সুন্দর মানের ডিজাইন। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনার ওয়েবসাইটের ডিজাইন কিংবা প্রোডাক্ট লুক সবচেয়ে আকর্ষণীয় করতে চান তাহলে সেটি হচ্ছে আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি কিন্তু বেস্ট করা লাগে। তো প্রোডাক্ট ফটোগ্রাফিটা কিন্তু আপনাদেরকে নিজ দায়িত্ব করতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্টের ফটোগ্রাফিটা ভালো মানের ফটোগ্রাফার দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ডিজাইনগুলো আরো সুন্দর আসবে। খুব সুন্দর ডিজাইন। ওকে, তো আমরা এগুলো দেখলাম, এবার আমরা একটু অন্যগুলো দেখি। এটা হচ্ছে একটা ফ্যাশন শপ ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন। স্লাইড সিস্টেম, অনেক সুন্দর স্লাইড হচ্ছে। তো এটা হচ্ছে একটা মোবাইল কেসিং বিক্রি করার শপ কিংবা মোবাইল কভার এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য সাজানো, অনেক সুন্দর ডিজাইন। তো আশা করি আপনারা ডিজাইন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন যে ডিজাইনগুলো কেমন হবে। তো চলুন এবার আমরা আরও কিছু ইনফরমেশন জেনে নিই। তো ডেমো ডিজাইন দেখলাম, তো এবার কাজ হচ্ছে যে খরচ কত হবে, কারণ আপনারা ডেমো ডিজাইন দেখলেন কী কী পাবেন এইগুলো দেখলেন। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্স বিষয় যে খরচ কত হবে। তো খরচ হবে আপনার মোবাইল অ্যাপ সহ সম্পূর্ণ ওয়েবসাইট প্রথম এক বছরের জন্য, আর সার্ভিস হচ্ছে 60,000 টাকা, এবং পরবর্তী বছর থেকে সার্ভিস রিনিউ করতে হবে। অর্থাৎ 60,000 টাকা আপনি প্রথম এক বছরের জন্য দিয়েছিলেন এবং পরবর্তী বছর যখন শুরু হবে এর জন্য আপনাকে সার্ভিস রিনিউ করতে হবে ওয়েবসাইট মেনটেন্সের জন্য, আর সেটি হচ্ছে মাত্র 12,000 টাকা। এবং এই 12,000 টাকা কম বেশি হতে পারে, এর বাহিরে আমাদের আর কোনো চার্জ নেই। ওকে, আমরা নেক্সটে চলে যাই। আপনাকে কি কি দিতে হবে, তো যেহেতু আমরা আপনার ওয়েবসাইট বানাবো সেজন্য আপনার কাছ থেকে আসলে আমরা কি কি চাই কিংবা কি কি জিনিস আমাদের লাগবে, তো সেটি হচ্ছে আপনার ওয়েবসাইট কিংবা বিজনেস সম্পর্কে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ আপনার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার বিজনেসের অ্যাবর সম্পর্কে দিবেন, আপনার বিজনেস ইনফরমেশন দিবেন, যেমন আপনার বিজনেস কন্ট্যাক্ট নাম্বার, বিজনেস লোকেশন, এইগুলো আর কি। তারপর আপনার প্রোডাক্টের ছবি এবং যদি ভিডিও থাকে ওইগুলো দিতে পারেন, এবং অবশ্যই প্রোডাক্টের ছবিগুলো ভালো মানের দেবেন, এটা আমাদের একটা রিকোয়েস্ট বলতে পারেন। তারপর আমরা নেক্সটে যাই। টাকা কিভাবে লেনদেন হবে, তো টাকার লেনদেনের বিষয়টা আমি আপনাকে বলি। আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে দিতে হবে, আপনি বিকাশ কিংবা লোকাল ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন, এই হচ্ছে মূলত প্রসেস। এখন আপনাদের আরও কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে এত টাকা কিভাবে দিই কিংবা এত টাকা দেব, এটার গ্যারান্টি কি, ওয়ারেন্টি কি, এগুলো নিয়ে আমি একটা লাইভ সেশন করব, আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কিভাবে বুঝবেন কাদের কাছে টাকা গেলে টাকা মার যাওয়ার কিংবা লস হওয়ার সম্ভাবনা থাকে, কিভাবে অনলাইনে লেনদেন করতে হয় কিংবা আমাকেই কেন দিবেন কিংবা আমার আসলে কী কী ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব কিংবা আমাকে আপনারা কীভাবে পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটা লাইভ সেশন করব যে আসলে লেনদেনটা কীভাবে করলে সবচেয়ে ভালো হয় কিংবা আপনারা শুধু আমার সাথে নয় অনলাইনে অন্যদের সাথে কীভাবে লেনদেন করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের এই সার্ভিসটি ভালো লাগে কিংবা আপনার যদি ইন্টারেস্ট থাকে, আমার প্রতি আপনার বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার সম্পর্কে জানতে আমি দুইটা ভিডিওর লিঙ্ক দিব আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে, যে আসলে এই 60,000 টাকার প্রজেক্ট কিংবা 60,000 টাকা খুব বেশি কিনা। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা বিষয় শুধু শেয়ার করি, ফাইবারে একটু যাই, যেহেতু লাস্ট 6 ইয়ার্স ধরে অর্থাৎ 6 বছর ধরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। তো আমি ফাইবারে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা সিম্পল জিনিস দেখে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন
এই প্রজেক্টটা আমার 4 দিনের মধ্যে শেষ হবে $500 অর্থাৎ 40,000 টাকা এবং সকালে একটা প্রজেক্ট নিয়ে কথা হইছে কিংবা এরকম অনেক মানুষের সাথে কথা হচ্ছে তো আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সার 60,000 টাকার প্রজেক্ট খুব বেশি না কারণ আপনি যদি এইখানে একটু লক্ষ্য করেন যে এই মেসেজটা আমি 2 ঘন্টা আগে দিছি একজনকে তো মেসেজটার মধ্যে আমি কি চাইছি আপনারা একটু দেখেন যে আমার চার্জ হইছে $1,500 অর্থাৎ 120,000 টাকা তো আশা করি বুঝতে পারছেন এটা জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিলাম পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে একটা লং ডিটেইলস ইনফরমেশন দেব যে অনলাইনে কিভাবে লেনদেন করবেন অপরিচিত মানুষের সাথে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।